কালকে তো ছুটি আছে না? কালকেও ছুটি নেই? জি শরীর ভালো আছে। আচ্ছা তুমিও সাবধানে যাও। হ্যাঁ চলে গেল ওর বাবা। বাবু তো এখানে এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকবো না। রাত্রে অনেক রাত্রে ঘুমাইছে, প্রায় একটার দিকে। থাক একটু ঘুমিয়ে নি। বসো। গুড বয়, তুমি ফিডারটা শেষ করো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? আর এই পাশে চলতেছে ছাদ ঢালাইয়ের কাজ, এত পরিমাণ শব্দ আসতেছে, প্রচণ্ড পরিমাণ শব্দ। দরজা জানলা আজকে সব বন্ধ করে রাখতে হবে। সকালে বাবুকে নাস্তা করিয়ে দিয়েছি, আমারও নাস্তা শেষ, এখন শুধু চা খাওয়া বাকি ছিল। রুটি খাবে? রুটি দিয়ে চা খাবে? তাহলে সকালে বললে তো আম্মু নাস্তা বানিয়ে দিতাম রুটি দিয়ে চা। বাবু সকালে রুটি দিয়ে চা খাইতে পছন্দ করে, আজকে ওকে রুটি দিয়ে চা দিইনি। এখন আমি আমার চাটা শেষ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দুপুরের সময় বাবুকে গোসল করিয়ে দিলাম, আর বাবু তো এই যে বরাবরের মতন ময়লা নিয়ে খেলতে শুরু করে দিছে। কোথায় এক চিমটি ময়লা পাওয়া যাবে, উনি সেটা হুটরে হুটরে বের করে একেবারে ময়লা। এই যে গাড়িটা পড়ে আছে, গাড়িটা নিয়ে খেলো, ওখানে গাড়ি পড়ে আছে, ওগুলো নিয়ে খেলো, এগুলো নিয়ে খেলো। বাবা বসে না, বাবা এখানে বসে না, রোদ, আসো রুমে আসো বাবা। হ্যাঁ এখানে বসো, দেখি তোমার খাবার হয়েছে কি না, তোমাকে খাইয়ে দিব। আসো বসো, এখানে বসো, এখানটায় বসো। বাবুর জন্য এখানে দুপুরের খাবার বসাইছিলাম, খাবারটাও হয়ে গেছে, খাবারটাকে আগে নামিয়ে নি। বাবুর খাবারটা রেডি করে নিছি। আগে তো বাবুর খাবারের সঙ্গে সবসময় একটা ডিম দিয়ে দিতাম, আজ কিছুদিন যাবত জানি না কেন এই ছেলে একেবারে ডিম খেতেই যাচ্ছে না। আসো আবার বসছো যে ওখানে, আসো বসো, এখানে বসো, খাওয়া দাওয়া করে নাও, আসো এখানে বসো। কথা শুনো না কেন বাবু তুমি? আম্মু খেয়ে নিলাম, আমাকে বসা দেখে তারপরে আসছে খাবার খাইতে। তাও কিনা নিজে হাতে খাবার খাবে, দেখি আজকে নিজে হাতে খাবার খাইতে পারো কিনা, দেখি মুখটা, নিজে হাতে খাবার খেতে পারবে আজকে? আম্মু খাইয়ে দি। বাবুকে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি ফিস ফিস করে কথা বলার কারণ হচ্ছে একটু শব্দ পাইলেই ও ঘুম থেকে উঠে যাবে। এই তো দরজা জানলা সব কিছু একেবারে বন্ধ করে দিছি, যাতে ওর ঘুমে কোনো সমস্যা না হয়। গাড়ি নিয়ে খেলতে খেলতেই ঘুমাই গেছে, ও ঘুমাক, ততক্ষণে আমি আমার নিজের কাজগুলো করে নিই।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সারা দিনের অনেক ব্যস্ততায় আপনাদের সালাম জানাতে ভুলে গেছিলাম, তাই আজকে এখন সালাম জানিয়ে নিলাম। এখন তো প্রায় বিকেলের সময়, আমি আমার যাবতীয় যা কাজ ছিল, টুকিটাকি রান্নাবান্নার কাজ সব গোছানো, নামাজ পড়া সব কিছু করে নিয়েছি। শুধু এখন বাবু ঘুম থেকে উঠলে বাবুকে নাস্তা খাইয়ে দিয়ে আবার রান্না চাপিয়ে দিব। আর বাবু তো এখনও ঘুম থেকে উঠে নাই, ঘুম থেকে উঠলে পরে তো ওর অনেক কান্নাকাটি, বায়না সব কিছু মিলে ওকে অনেক একটু বেশি সময় দিতে হয়, ছোট বাচ্চা। আজ কিছুদিন ধরে ভাবতেছি যে ওকে বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে যাব, সেটা আর হয়ে ওঠে না। কেন জানি না, সন্ধ্যার দিকে আমার রান্নার অত্যন্ত বেশি চাপ থাকে, যে কারণে আমার বাইরে যাওয়াটা হয় না। বিকেল থেকে আমার রান্নার প্রসেস শুরু করে দিতে হয়, সব কিছু গুছিয়ে না নিলে আর রান্নাই বা করবো কীভাবে সন্ধ্যার সময়। তার উপরে বাবু আছে, বাবুকে সামলানো, এই তো সব কিছু নিয়ে আমার দিন এরকমভাবেই কাটছে। বাবু যখন ঘুমায় ওকে তো আমি ডিস্টার্ব করি না, ওর আশেপাশে যদি আমি ঘোরাফেরা করি তাহলে ও শব্দে, একটু পায়ের শব্দে উঠে যায়। সেই জন্য আমি সবসময় এই রুমে থাকি কিংবা রান্নাঘরে রান্নার কাজ করি। এই তো ঘুমাচ্ছে ও, এই রুম পুরো অন্ধকার করে দিতে হয় ওর জন্য, যে ঘুমাচ্ছে। যাই হোক, ও ঘুমাক, আর ও ঘুমাইতে ঘুমাইতে আমি ওর নাস্তা আর সব কিছু রেডি করে নিই। তো আর একটু পর আবার দেখা হচ্ছে। বাবু ঘুম থেকে ওঠার পর তো ওর সঙ্গে অনেক বেশি সময় কাটালাম, ওর সঙ্গে খেলাধুলা করলাম, এখন আবার একটু একা একা খেলো। আমার ট্রাইপডের অবস্থা কী করছে, একটা পা ভেঙে দিছে আমার ট্রাইপডের। মামি, হ্যাঁ, ভাঙছো কেন এটা? তো ওর সঙ্গে তো অনেক বেশি সময় কাটানো হইলো, এখন হচ্ছে রান্নার সময়। তো চলুন আমার সঙ্গে রান্না করতে যাই। নামো বাবু, নামো। ওইখানে ওটা কি লেফট রাইট করতেছ? লেফট রাইট, হ্যাঁ, পায়ে ব্যথা পাবে, অত জোরে জোরে মারলে পায়ে ব্যথা পাবে। কে শোনে কার কথা? আসো আমার কাছে আসো, ওখানে ঘুমাতে হয় না, আসো ছোট্ট বাবু, আসো কোলে আসো, আমার কোলে আসো, আমার আয়ান বাবা, আসো। আব্বু যাবে, আব্বু চলে আসবে, এই তো এখনই চলে আসবে আব্বু। আজকে তো সন্ধ্যার সময় রান্না বসিয়ে দিয়েছি আমি, আর নাস্তা বানাইতে ইচ্ছা করছিল না, তাই আমার হাজবেন্ডকে বলছিলাম যে বাইরে থেকেই কিছু যেন নাস্তা নিয়ে আসে সে সঙ্গে করে, তাহলে আর বাসায় আমার ঝামেলা হবে না নাস্তা বানানোর।
আর আরেকজন তো এখানে লেফট রাইট করতে ব্যস্ত। আমার রান্না আজকের মতন শেষ, চুলা বন্ধ। বাইরে থেকে নাস্তা হিসাবে মুড়ি মাখানোর জন্য জিনিসপত্র নিয়ে আসছে, ছোলা, বেগুনি, পেঁয়াজু। রেডি মুড়ি মাখানো। দুজনের খাওয়া দাওয়া লাগবে না, শুধু এরকম ঘুম পারলেই হবে। হ্যাঁ, এই যে ফোনের রাজা, ফোনের রাজা ফোন দেখতে ব্যস্ত সবসময়। হ্যাঁ, আর আরেকজন আছে বিছানে শুধু ঘুমাইতে ব্যস্ত। বন্ধ করা।